হে হোয়াটসঅ্যাপ গাইস, তো আশা করছি আপনারা সকালে ভালো আছেন। আর আজকের ভিডিওতে আমি কোনো ম্যাজিক পারফর্ম করে দেখাবো না আপনাদেরকে, বরং আমার কয়েকজন বন্ধুর কথা মাথায় রেখে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তারা আমার কাছ থেকে জানতে চেয়েছে, আরে ভাই তুই পরবর্তী ভিডিওতে যে গুগল প্লে কার্ডটা দিতে চলেছিস, তো সেই প্লে কার্ডটা দিয়ে কী করা যায় বা সেই প্লে কার্ডটা কীভাবে রিডিম করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও বানা। তো আমি তাদের ওই কথা মাথায় রেখে এই ভিডিওটা বানাচ্ছি। তো এটা দেখে আপনাদেরও উপকার হবে, যদি গুগল প্লে কার্ড কীভাবে রিডিম করতে না জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখুন, জানতে পেরে যাবে। তো বেসিক্যালি আপনি যখন গুগল প্লে স্টোরের সাথে নিজের ইমেল আইডিটাকে লিঙ্ক করান, তখন গুগল প্লে স্টোরে আপনি আপনার নামের একখানা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। আর ওই অ্যাকাউন্টটি গুগল ওপেনিয়ন রিওয়ার্ডস থেকে পাওয়া বিভিন্ন ধরনের প্লে ক্যাশ বা গুগল গিফট কার্ড থেকে পাওয়া বিভিন্ন প্লে ক্যাশ আপনার সেই অ্যাকাউন্টে গিয়েই জমা হয়। তো এই ক্যাশগুলো দিয়ে আপনি কি করতে পারেন, এই গুগল প্লে ক্যাশগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস বা বিভিন্ন ধরনের গেমস যেগুলো গুগল প্লে স্টোরে ফ্রিতে পাওয়া যায় না, তার জন্য পে করতে হয়, সেগুলো আপনি বাই করতে পারেন। বা গুগল প্লে স্টোর থেকে আপনি বিভিন্ন ধরনের ইবুক, তারপরে বিভিন্ন মুভিজ, বিভিন্ন সংস, MP3, সেগুলো আপনি ওই ক্যাশ দিয়ে ডাউনলোড করতে পারবেন। তো এবারে আসি সেই গুগল প্লে কোডটাকে কীভাবে রিডিম করতে হয়, যে কোডটা আমি পরবর্তী ভিডিওতে দিতে চলেছি। তো এর পরবর্তী অংশটা অবশ্যই ভালো করে দেখবেন। তো আজকে আমি গুগল প্লে কার্ড রিডিম করে দেখাবো আপনাদেরকে এবং কীভাবে রিডিম করতে সেটা শিখিয়ে দেবো। তো সবার প্রথমে আমি এর জন্য চলে যাই জিমেলে। দেখতে পাচ্ছেন এখানে আমি পেটিএম থেকে একখানা 115 রুপিজের গুগল প্লে কার্ড বাই করেছি। তো এখানে যে 16-ডিজিট কোডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা একবার বলে দিই, 4HL0DMV5M67RCGFS। আর এই কোডটাকেই আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে রিডিম করতে হবে, তাহলেই আপনি আপনার 115 রুপিজ ক্যাশ আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো সবার প্রথমে এর জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে উপরে 3টে ডটসে ক্লিক করতে হবে এইভাবে। আর তারপর দেখতে পাবেন এখানে আছে পেমেন্ট মেথডস, তো এখানে গিয়ে ক্লিক করবেন। সবার প্রথমে আমি দেখিয়ে দিই আমার অ্যাকাউন্টে এখন কত আছে। এখন আমার অ্যাকাউন্টে আছে 29 রুপিজ 58 পয়সা। তো এর সঙ্গে এবার আমি রিডিম করবো এবার কোডটা, তো দেখতে থাকুন। এখানে এই কোডটা রিডিম করার সময় আপনাকে মনে রাখতে হবে যে কোডটা আসলে 16-ডিজিটের মনে হলেও আসলে এটা 20-ডিজিটের, অর্থাৎ কিনা এর মাঝের যে হাইফেনগুলো আছে সেই হাইফেনগুলো আপনাকে কিন্তু দিতে হবে। হাইফেনগুলো না দিলে কোডটা কিন্তু কোনো ওয়ার্কই করবে না, আর আপনার 115 রুপিজ এখানে অ্যাডও হবে না। তো সবার প্রথমে আমি কোডটাকে এখানে টাইপ করে নিচ্ছি, তারপরে বাকি কাজটা। ওকে, এখানে আমি কোডটা টাইপ করে নিয়েছি। তো এরপরে জাস্ট রিডিমে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে কনফার্ম অ্যাকাউন্ট, ইউ আর অ্যাবাউট টু অ্যাড 115 রুপিজ টু লট পিন, আমার অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আমি কনফার্ম করে দিলাম। তো এখন দেখাচ্ছে 115 রুপিজ অ্যাডেড টু ইয়ার ব্যালেন্স, ইউ আর্ন এ রিওয়ার্ড টু ইউজ ইট, গো টু ইয়ার অ্যাকাউন্ট রিওয়ার্ডস। ওকে, তো করলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার কাছে টোটাল হয়ে গেল 145 রুপিজ 50 পয়সে। ওকে, তো এইভাবেই জাস্ট খুবই ইজিলিভাবে আপনি এখান থেকে কোড রিডিম করতে পারবেন। তো দেখলেন কীভাবে রিডিম করতে হয়, খুবই সোজা এটা। আর রিডিম করার পর আমাকে এখানে কিছু রিওয়ার্ডস দিয়েছে, আমাকে দিয়েছে 106 টাকার পাবজির একখানা বান্ডিল দিয়েছে। আমি পাবজি খেলি না, আমার ওই গেমটা ভাল লাগে না একদমই, আর ওই বান্ডিলটাতে আমার কোনো কাজে লাগবে না। কিন্তু আপনারা আমার কোডটা ওই দিনকে রিডিম করার পর আপনারা যদি গেমার্স হন বা পাবজি খেলেন তাহলে আপনিও ওই গিফটটা পাবেন, আর তার সাথে 125 টাকা তো আপনার ক্রেডিট হবেই। তাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, সেটা আমি ডিসেম্বরের ঠিক মাঝামাঝি সময় আপলোড করে দেবো। আর যদি আপনার সেই ব্যাপারে কোনো নোটিফিকেশান দরকার হয় তাহলে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে প্রিমিয়ারে ঠিক একদিন আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে রিমাইন্ডার হিসেবে। আর আপনি প্রিমিয়ারের আধ ঘন্টা আগেও নোটিফিকেশান পাবেন, যাতে আপনি কোনোভাবেই প্রিমিয়ারটা মিস না করেন। তো এখন আর কিছু বলার নেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকের জন্য গুড বাই অ্যান্ড টেক কেয়ার।